ছেলে বা মেয়েগুলো প্রেস কনফারেন্স করেছে, তারা এর আগে শাসক দলের ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিল। তাহলে হতে পারে বর্তমানে তারা আবার সেই শাসক দলের ছাত্র সংগঠনের থ্রু দিয়ে এই মঞ্চ তৈরি করতে চাইছে, তাহলে সেটা তারা করতে পারে। কিন্তু তারা একটা অ্যাসোসিয়েশনের নামে যখন করছে, আমি ধরে নিলাম তাদের একটা সদিচ্ছার জায়গা থেকেই করছে, তাহলে উদ্দেশ্য কী সামনে আসুক, কী পরিবেশে তারা ক্যাম্পাসে কাজকর্ম করছে সেগুলো তাদের সুনির্দিষ্ট কর্মসূচি ব্যাখ্যা করুক। এবং তারা যদি মনে করে যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্ট যে থ্রেড কালচারের এগেনস্টে লড়ছে, তাহলে তাদের তো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্টের সাথে সরাসরি যুক্ত হওয়ার প্রশ্ন ছিল। যেটা বলার সেটা হচ্ছে যে গণতান্ত্রিক পরিকাঠামোতে প্রত্যেকের নতুন সংগঠন করার অধিকার আছে, তাহলে সেই জায়গা থেকে কেউ যদি কোনো নতুন সংগঠন করতে চায় তাহলে তারা সেটা করতে পারে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের পক্ষ থেকে আমাদের এই সংগঠনের সাথে কোনো বিরোধিতা নেই, কিন্তু যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে যে কী উদ্দেশ্যে এই সংগঠন এবং কারা এই সংগঠন করছে। তাহলে যারা এই সংগঠন শুরু করছে বলে এখনও অবধি আমি জানতে পেরেছি, তারা হচ্ছে যে আরজিকরের বুকে থ্রেড কালচার নিয়ে এই যে সারা রাজ্যব্যাপী যে আন্দোলন শুরু হয়েছিল সেই থ্রেড কালচারের মাথা। তাহলে তারা আরজিকরের বুকে যখন আমরা থ্রেড কালচার নিয়ে ইনকোয়ারি কমিটি গঠন করার কথা বলি, তখন যা কমপ্লেন আমরা দশটা দশটা ইনকোয়ারি কমিটির কাছে দিয়ে এসেছি, তাহলে তারা যদি আজকে নতুন করে কোনো সংগঠন করতে পারে সংগঠনের সাফল্য কামনা করছি। কিন্তু প্যারালালি আমি এটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মেডিকেল ছাত্রছাত্রী শুরু হয়ে নার্সিং প্যারামেডিক্যাল ছাত্রছাত্রী সবাইকে এটা ঠিক করতে হবে যে তারা কোন পক্ষে থাকবে, তারা থ্রেড কালচারের পক্ষে থাকবে না থ্রেড কালচারের বিরুদ্ধে যে আমরা আন্দোলন গড়ে তুলতে চাইছি তার পক্ষে থাকবে। তাহলে এইখানে একটা ওপেন জায়গা, আমার মনে হয় মেডিকেল ছাত্রছাত্রীরা সেটা ভেবে দেখবে এবং ভেবে দেখে তারা একটা পক্ষ নেবে। তাহলে এই যে পক্ষ নেওয়ার প্রশ্ন যখন চলে আসছে, তখন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট মনে করে আগে যে সেই সিদ্ধান্ত নীতি নৈতিকতার জায়গা থেকে যে লড়াই শুরু করেছিল সেই নীতি নৈতিকতা বজায় রেখে লড়াই কন্টিনিউ রাখবে, এবং সমস্ত মেডিকেল ছাত্রছাত্রীদের কাছে আহ্বান থাকবে যে থ্রেড কালচারকে ভেঙে দিন এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের হাত আরও শক্তিশালী করুন, এবং যাতে আমরা একটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক পরিসর কলেজ ক্যাম্পাসগুলোতে গড়ে তুলতে পারি। ধনতেরাসে আমারও দারুণ অফার নিয়ে এলো আরচন্দ্র জুয়েলার্স। এবার পাবেন স্বর্ণ অলঙ্কারের মজুরিতে 30% এবং হীরের গয়নার মজুরির উপর 100% ছাড়। শুধু তাই নয়, এখন সোনার গয়না মজুরি হলো মাত্র 8%। তাহলে ধনতেরাসে কিনুন পছন্দের গয়না, আরচন্দ্র থেকে ভালো অফার আর কোথাও হয় না। আর হ্যাঁ, এখানে পাবেন প্রতিটি কেনাকাটায় আকর্ষক উপহার। আরচন্দ্র জুয়েলার্স, স্টেশন রোড, কাঁচরাপাড়া। রসই কিং, গঙ্গার পাড়ে বসে একসাথে খাওয়া দাওয়া আড্ডা, খুব এক্সাইটিং তাই না? বাঙালি খাদ্য বা দেশি বিদেশি চাইনিজ কিংবা কন্টিনেন্টাল, সবেতে সবার আগে রসই কিং। খিদে পেলে এসো চলে পরিবার বন্ধু আত্মীয় সবে মিলে, ঠিকানা একটাই, ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে পার্কের রসই কিং।